নমস্কার বন্ধুরা, বেঙ্গল সুইস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন এটাই আমি চাই। এই ধরনের সন্দেশের মিষ্টিগুলো আপনারা দোকানে প্রায় দেখেছেন, তো আজকে আমি এই মিষ্টিটাই আপনাদের সামনে তৈরি করে দেখাবো। আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এই সন্দেশ মিষ্টিটা একদম নরম পাকের সন্দেশ দিয়ে তৈরি, পিওর ছানার সন্দেশ। তো আপনারা যদি সন্দেশ তৈরি করতে চান তাহলে আমার ডেসক্রিপশানে সন্দেশ তৈরির ভিডিও দেওয়া থাকবে, তো ওখান থেকে আপনারা সন্দেশ তৈরির ভিডিওটা দেখে নিতে পারেন। এই সন্দেশটি তৈরি করার জন্য এখানে আমি কিছুটা সন্দেশ নিয়ে নিয়েছি। এবার সন্দেশটিকে একটু ভালো করে মালিশ করে নিচ্ছি হাতে করে, যাতে সন্দেশটি আরও সফট হয়ে যায়। এবার এর থেকে ছোট ছোট আকারের গুচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজেরও গুচি কেটে নিতে পারেন, আমি এখানে আমার মতো সাইজ গুচি কেটে নিয়েছি। এবার এই গুচিগুলো কাটা হয়ে গেলে এই গুচিগুলোকে একটু হাতে করে একটু চেপে চেপে ভালো করে পাকিয়ে নিতে হবে, যাতে গুচিগুলো একটু সমান হয়ে যায়। এবার এই সন্দেশের ডিজাইনটা করার জন্য হাতে একটা সন্দেশ নিয়ে একটু পাকিয়ে নিয়ে মধ্যিখানে একটা আঙুলে করে ছোট্ট গর্ত করে একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে। এবারে এখানে এর গাঁটিতে একটা ছুরি করে হালকা করে একটা দাগ বসিয়ে দিতে হবে। এটা আপনারা ছুরি না হলেও একটা চামচে করেও করে নিতে পারেন। এইভাবে এর গায়ে এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। এই ডিজাইনটা আরও অনেক রকমভাবে করা যায়, আমি খুব সহজভাবে আপনাদেরকে এই একটা ডিজাইন দেখিয়ে দিলাম। এরপরেও আমি এর গায়ে যে আরও কত রকম ডিজাইন করা যায় সেটা আমি দেখিয়ে দেব। তো এইভাবে আমি সব গুচিগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। সন্দেশের এই ডিজাইনটি তৈরি হয়ে গেলে সন্দেশগুলোকে একটা ট্রের মধ্যে ভালো করে সাজিয়ে নিতে হবে, এবং সাজিয়ে নেওয়ার পর ওই গর্তগুলোতে আরেকটু হাতে করে আঙুলে করে প্রেস করে দিতে হবে, যাতে গর্তগুলো আরেকটু ডিপ হয়ে যায়। এবার এখানে একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে লিকুইড চকলেট সিরাপ নিয়ে নিতে হবে। এই চকলেট সিরাপটা ওই যে সন্দেশের যে গর্তগুলো করা আছে ওই গর্তের মধ্যে পুরোটা ভরিয়ে দিতে হবে। এখানে আমি একটা পেনে করে চকলেট সিরাপটা অল্প অল্প করে নিয়ে ওই গর্তের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, দোকানের মতো একদম পারফেক্ট এই ডিজাইনটা, এই শেপটা এসে যাচ্ছে। এই সন্দেশটি খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে, যেহেতু এখানে এই চকলেট সিরাপটা দেওয়া আছে। দেখুন, এখানে আমি সব সন্দেশগুলো এভাবে রেডি করে নিয়েছি এবং এই চকলেটের সিরাপটা প্রত্যেকটাতে আমি সমানভাবে দিয়ে দিয়েছি। একদম পারফেক্টভাবে এই সন্দেশটি রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, সন্দেশের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।